দেব বেলায়েত আপনার কাছে আপনি জানাবেন যে আবহাওয়ার এই যে রুদ্র মূর্তি তার কারণটা আসলে কি আবহাওয়া অফিস কি বলছে এবং চলতি মৌসুমে এই তাপপ্রবাহ আসার পূর্বাভাস মানে আছে কিনা আর এরপরে এই গরমের পর যে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা মুক্তি আবহাওয়া অফিস এখন পর্যন্ত যেটি বলছে যে আগামী 5-6 দিনের মধ্যে এই তীব্র যে তাপপ্রবাহ চলছে এটি কমার কোনো ধরনের সম্ভাবনা নেই কারণ হিসেবে বলা হচ্ছে যে আসলে যে পরিমাণ তাপপ্রবাহ এটা চলছে এটা ঢাকায় তাপমাত্রার অন্যান্য সময়ের থেকে যেই স্বাভাবিক মাত্রায় তাপমাত্রা থাকার কথা বলা হচ্ছে যে 32 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় যদি এই সময় থাকতো তাহলে সেটিকে স্বাভাবিক বলা হচ্ছে কিন্তু ঢাকায় গত 24 ঘন্টায় সর্বশেষ যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 37.6 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের চেয়ে কিন্তু অনেক বেশি গরম পড়ছে এটি ঢাকার পরিস্থিতি আর ঢাকার বাইরে কিছু কিছু অঞ্চলে 40-এর উপরে 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অর্থাৎ বলা হচ্ছে যে এটা অনেক তীব্র তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে এবং এই তাপপ্রবাহ আগামী 5-6 দিন পর্যন্ত থাকবে এবং কমার কোনো ধরনের সম্ভাবনা নাই এই 5-6 দিনের মধ্যে এবং এটিও বলা হচ্ছে যে আসলে 8 এবং 9 জুন এই দুই দিন এই যে তাপপ্রবাহ চলছে এটি আরও বেড়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা আবহাওয়া অফিস থেকে জানতে চেয়েছিলাম আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কিনা কোনো সুখবর নেই কারণ 5-6 দিনের মধ্যে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে বলছে আর আবহাওয়া অফিস থেকে এটাও জানানো হচ্ছে যে আসলে যে মৌসুমি বায়ুর যে একটি বিষয় আছে সেটি বলছে যে টেকনাফ অঞ্চলের উপর দিয়ে মৌসুমি বায়ু শুরু হতে পারে সেটিও 3-4 দিন পরে সেক্ষেত্রে তার প্রভাবে সেই মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে একটু বৃষ্টিপাত হতে পারে আর ঢাকায় বৃষ্টিপাত সহ অন্যান্য অঞ্চলের বৃষ্টিপাতের যে রেকর্ড সেটি হতে আরও সময় লাগবে অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর একটু বলে রাখি এই যে আজকে ঢাকায় আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি যে মানুষের কিন্তু জীবনযাত্রার মান একেবারেই ব্যাহত হচ্ছে মানুষ বলছে যে আসলে এই যে তীব্র তাপপ্রবাহ চলছে এটির কারণে মানুষের অফিসগামী মানুষের খুবই সমস্যা হচ্ছে এবং তারা শারীরিক এবং মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই তীব্র গরমের কারণে তো ঢাকার মোটামুটি এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর আমরা চলে যাব উত্তরাঞ্চলে আপনি জানেন যে উত্তরাঞ্চলে আসলে একেবারে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা সেখানে বইছে আমরা সেখানে আছেন আমাদের সহকর্মী নালমুন নিশাদ সৈয়দপুরে আছেন আমরা তার কাছে যাব নিশাদ আপনি আমাদেরকে সেখানকার পরিস্থিতি যদি একটু জানান হ্যাঁ ব্লাইদ আসলে তাপদাহের অবস্থা কিন্তু রংপুর অঞ্চল জুড়েও একই গেল 7 দিন ধরে রংপুর অঞ্চলের তাপমাত্রা রয়েছে 38 থেকে 40.1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আপাতত কোনো ভালো খবর নেই এটিও কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এই পরিস্থিতি চলতে থাকবে আরও 5 থেকে 6 দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই একই সাথে যে তাপদাহ চলছে সেটিও চলবে এবং সামনের সময়গুলোতে এই তাপদাহ বাড়বে এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আরেকটি বিষয়ে জানিয়ে রেখে এই যে মাঝারি ধরনের যে তাপদাহ চলছে এর ফলে কিন্তু এই অঞ্চলের কৃষি ব্যবস্থা শিল্প এবং মানুষের যে জনজীবন সেটিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে আপনি জানেন যে উত্তরাঞ্চল কৃষিপ্রধান অঞ্চল এবং এই অঞ্চলের কৃষি মূলত সেচের উপর নির্ভরশীল এই সময়টাতে বৃষ্টি না হওয়ার কারণে এই সময় ক্ষেতে যে পাট রয়েছে সেটিতে উৎপাদনে বিঘ্ন ঘটছে পাশাপাশি এই সময় যে সবজি রয়েছে মাঠে সেটিও কিন্তু উৎপাদনে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং একই সাথে যে স্বল্পমেয়াদী আউশ ধান সেটিও কিন্তু মাঠে রয়েছে সব মিলিয়ে বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের উৎপাদনে খরচ বাড়ছে তাদেরকে জমিতে সম্পূরক সেচ দিতে হচ্ছে ফলে কৃষকরা যেটি বলছেন যে উৎপাদনের 1 বিঘা জমিতে যে উৎপাদন খরচ সেটির উৎপাদন খরচ কিন্তু দ্বিগুণে গিয়ে ঠেকছে অন্যদিকে এই অঞ্চলের যে শিল্প কলকারখানাগুলো রয়েছে মূলত মাঝারি ধরনের শিল্প কলকারখানা রয়েছে রংপুর বিভাগে এখানে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প এখানে জুট মিল এবং বিভিন্ন ধরনের যে উৎপাদনমুখী শিল্প রয়েছে সেগুলোতে আপনি জানেন যে গেল কয়েকদিন ধরে যে তাপদাহ এবং একই সাথে যে লোডশেডিং চলছে এর ফলে কিন্তু এই কলকারখানাগুলোতে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে সারাদিনে তাদের যে উৎপাদন সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে এর ফলে যে কারখানাগুলোতে যে শ্রমিক রয়েছে মালিকরা যেটি বলছেন যে প্রতি মাসের শেষে মুনাফা থেকে যে তাদের শ্রমিকদের যে বেতন দেওয়া হয় সেই জায়গাতেও কিন্তু আসলে লোডশেডিং হবার কারণে তাদের যে অঙ্কের টাকার অঙ্কের যে পরিমাণ সেটি কিন্তু লোকসানে গুনতে হচ্ছে সব কিছু মিলে জনজীবনে এই তাপদাহ এবং লোডশেডিংয়ের প্রভাব পড়েছে এবং আগামী কয়েকদিনে আগামী কয়েকদিন ধরেই কিন্তু এই তাপদাহ চলবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে তো সব কিছু মিলিয়ে রংপুর অঞ্চলের তাপদাহের এই ছিল খবর আমার কাছে
আবহাওয়া পরিস্থিতি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং এর আগে রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বিলায়েত হোসেন।